হ্যাঁ বাবা আচ্ছা বাবা আমি নিয়ে আসবো বিরিয়ানি খাবে ওকে বিরিয়ানি নিয়ে আসবো আজকে রোমান চারটা বিরিয়ানি নিয়ে এসো আচ্ছা স্যার কোন রেস্টুরেন্ট থেকে নেবো আনো ওই সামনে যে দোকানটা এক দোকান আছে ওইখান থেকে নিয়ে এসো আপনার বাসায় না পাঁচজন আপনারা না আমরা তো বাসায় চারজন কেন আপনারা না পাঁচজন আপনারা চারজন কাজের মেয়ে না আছে ও ও তো কাজের মেয়ে তো খাবে ও না না ও খাবে না আরে ও ভাত খাবে ও ভাত রান্না করে খাবে সমস্যা নাই ও ভাত খাবে সবাই বিরিয়ানি খাবে ওরা ও একা ভাত খাবে সেটা কেমন হয় আচ্ছা তুমি এত কথা বলো কেন এমনি বললাম স্যার আর কি না আমি এত কিছু বুঝবো না ঠিক আছে কিন্তু ওরে রেখে খাওয়াটা কি ঠিক হবে আপনি না বললেন ওরে যে যেদিন আমি ওকে আনতে গিয়েছিলাম ওর মা বাবাকে বললেন যে ওকে একেবারে নিজের মেয়ের মতো রাখবেন তো আজকে নিজের মেয়েকে খাওয়াবেন হ্যাঁ বলেছিলাম কাজের মেয়ে কি পাওয়া যায় নাকি এই এই সমাজে কাজের মেয়ে পাওয়া যায় যা তার আনার সময় তো একটু ভালো ভালো কথা না বললে তো আসলে কাজের মেয়ে আসবে না বা ওর মা বাবা কি দেবে নাকি স্যার সকালবেলা নাস্তা কে বানিয়েছে কাজের মেয়ে বানিয়েছে সব কাজ ওই করে স্যার বাসার হুম তো তাহলে শুধু খাবার বেলায় ভিন্ন স্যার স্যার আপনার বাসায় ম্যাডাম কোনো কাজ করে না কি বলছো তুমি এসব আমার বউ কেন কাজ করবে ও কাজের মেয়ে আছে তো কাজের মেয়ে থাকলে আর কাজ করা যাবে না কিন্তু খাবার বেলায় স্যার ভিন্ন স্যার এটা একটা মানে কেমন হয়ে গেল না স্যার এই সমাজটা ঠিক আছে কিন্তু এই সমাজের কিছু মানুষ আছে যাদের চিন্তা ভাবনাগুলো যদি একটু চেঞ্জ করতো তাহলে এই ধরনের নিউজগুলো আর দেখতে না আমাদের নির্যাতনে ক্ষতবিক্ষত দশ বছরের শিশু লামিয়ার শরীর কথা ছিল ভর্তি করা হবে স্কুলে দেয়া হবে তিন বেলা খাবার খাবার না পেলেও নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে মাহারা শিশুটিকে